গুরুদেব শান্ত হন গুরুদেব গুরুদেব উত্তেজিত হবেন না গুরুদেব শান্ত হন আপনি শান্ত হন গুরুদেব কোথায় 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 বিবেক কোথায় এই তো গুরুদেব अटकबो ना जेखने खुशी जाओ तुम्हरा अटकबो ना কিন্তু খবরদার খবরদার বিবেককে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে না বিবেককে নেব না আমি যে হুকুম করেছি শুনেছো তোমরা ওই নেই আগে ঘুরতে আই যা যা ওকে ধরে নিয়ে যা আমি যাব না আমাকে ছেড়ে দাও আমাকে তো হাত ছেড়ে করছি আমাদের দিদি আমাকে যে প্রাণ দিতে চাইছে আমাদের দিদি আমাদের দিদি আপনাদের কেউ আটকাবে না যান চলে যান বিবেক যাবে না না যাবে না গুরুদেবের হুকুম শুনেননি যান এক্ষুনি চলে যান না কিছুতেই না বিবেককে না নিয়ে আমরা কিছুতেই যাব না এখান থেকে আজ রাতটুকু সময় দিন কাল ভোর হতে না হতেই সবাই এখান থেকে চলে যাবেন না হলে কেউ কিন্তু আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না বিবেক কে মা দুর্গা সাজিয়ে দুর্গাবত পালা করতে চাইছিল তার কখনো হয় নাকি আমি তাই গেলাম অসুর কে হারাতে গিয়ে কি দেখলাম জানো তো অসুরই অন্ধ বিবেকটাকে এইভাবে এইভাবে খুঁচি দিদি তোমার গা এরকম দাগ কেন তোমাকে কে খোঁচে মারলো তোমরা আমার বড়ের রায় বললাম দিয়ে খোঁচা মেরেছো দাঁড়াও এই আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি
ব্যথা নেই। এখানটা কেটে গেছিল না? না, এখানটা মনে হয়। না না, এখানটাই হবে। দূর চাই, বুঝতে পারছি না কি করে সেরে গেল। গায়ের ব্যথা উড়ে গেছে নাকি রে? হ্যাঁ গো। এক রাতেই? দুগ্গা চাইলে কি না হয় বলো। এই হয়েছে। আজ রাতে আবার যখন ব্যথা হবে তখন বুঝবি। ব্যথা হবে? আজ আবার? আজকে আমাকে আবার যুদ্ধ করতে হবে নাকি? হবে তো বটেই। তাহলে কি গুরুদেব তোকে এখানে এমনি এমনি আটকে রেখেছে? আমি আমি কোথায় গো? কাল কুঠরিতে। আর চারটা দলের লোকেরা? ওরা নেই, পালিয়েছে। আমাকে ছেড়ে পালালো? এবার যদি ওদের থেকে মা বাবা খবর পেয়ে এখানে চলে আসে তাহলে তো আমাকে ধরে নিয়ে যাবে। এই যে শোনো, আমার মা বাবা যদি এখানে আসে তাহলে খবরদার বলো না আমি এখানে আছি। সে কি রে, তোর বাবা মা আসবে নাকি? যদি আসে? যদি আসে তারাও মরবে। এখানে অধিকারী মশাই, বলছিলাম যে বিবেকের বাড়িতে একটা খবর দিলে হতো না। আমরা কি জানি ওর বাড়ি কোথা? এই পারু, তোর সঙ্গে তো অনেক কথা হতো বিবেকের। কিছু বলেছে? না, ওর সেরকম কিছু বলেনি আমাকে। বাড়ির কথা জিজ্ঞেস করলেই তো কেমন যেন এড়িয়ে এড়িয়ে যেত। তাহলে আর কিছু করার নেই। আরে, তা জানি ছেলেটার সঙ্গে ওরা কি করছে ওখানে। শুনছেন? আরে ছাড় তো পালক, ছাড়। ওর কথা ভাবিস না। শুনছেন? ওর কথা মা দুর্গা হবে। ও দাদা, শুনছেন? দাদা দাদা বলছি, আপনারা পালাখানে দলল কেন বলুন তো? মানে জয় মা দুর্গা যাত্রা দলে? হ্যাঁ। তুমি সব পেয়েছো বাবা? বলছি আপনার দলে একটা ছোট ছেলে গান করে? গাইছে। কাঁদছো কেন? তাই তো মানে আমার ছেলেকে ওনাদের সাথে এখন নেই, জিজ্ঞাসা করো না। আপনার ছেলে? হ্যাঁ, আপনার দলে যে ছেলেটা গান করতো সে আমার ছেলে। বাড়ি থেকে পালিয়ে গেছে, ওকে আমরা খুঁজে খুঁজে মরছি। দুদিন আগে শুনলাম যে আপনারা সুতা হাটাতে পালা গান গাইতে এসছে। ওখানে গিয়ে শুনতে পেলাম যে জয়মা দুর্গা যাত্রা দলে একটা অন্ধ বাচ্চা ছেলে গান করে। তখনই বুঝলাম ও আমাদের ছেলে। ওকে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসেছি। আমাদের ভাগ্য ভালো যে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা বলুন না, বলুন না, বলুন না, সেই কোথায়? বলুন না, বলুন না, আমার নাতি কোথায়? ও তো দেবীপুরে। দেবীপুর? সে আবার কোন দিকে গো? ওই নদীর ওপারে। আমরা ওখান থেকেই আসছি। তা আপনারা এলেন, আমার ছেলে আপনাদের সাথে আসেনি? না, ওখানকার রাজার কোপে পড়েছে আপনার ছেলে। তাই স্থান হয়েছে প্রাসাদের কালপুত্র। সে কি বলছেন কি আপনি? আমার ছেলে কালকুটরিতে? কি কি অপরাধ করেছে সে? একবার দৃষ্টি ফিরে পাই শেষ করে দেবো। আসুন আসুন, এই দেখুন দেখুন। কি করে হলো? কি করে হবে? আবার আগুনে তাপ লেগে? আগুন এলো করতে? অত কথায় তোমার কি দরকার কবিরাজ? তোমার কাজ তুমি করো। দেখুন না, দেখুন কই দেখি
চোখটা একটু বড় করুন, সোজা তাকিয়ে থাকুন। আচ্ছা একটা সত্যি কথা বলবো? বলুন, বলুন না। আমার সাদা চোখে তো তেমন কিছু সমস্যা ধরা পড়ছে না। তাহলে আচ্ছা আগুনটা লাগলো কিভাবে বলবেন? সত্যি গুরুদেবের দিকে ত্রিশূলটা তুললো, আর তারপর আগুন। তো দৈব ব্যাপার, আমি সাধারণ মানুষে এর প্রতিকার করবো কিভাবে? দৈব শক্তি, দৈব শক্তি। জাদু দেখে দেবী সাজতে চাইছে সকলের কাছে, না বলি না। আমার চোখের চিকিৎসা কাউকে করতে হবে, আমার চোখ আমি নিজেই ঠিক করবো। তোমার এত ফোন দাও মন্নি, আমি গুরুদেব মহাচন্দ্রের সঙ্গে কথা বলতে চাই। দাও 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 দাও, এক্ষুনি দিচ্ছি। না এই নিন গুরুদেব। গুরুদেব আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? গুরুদেব, 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 গুরুদেব আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মনি, মনি দেখো, দেখো তো গুরুদেবকে দেখতে পাচ্ছ কিনা? গুরুদেব দেখতে পাবে না। তাহলে কি উনি গুরুদেব কি ধ্যানে বসেছেন যার জন্য আমার কথা তিনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ তাই হবে, তাই হবে। আমাকেও ধ্যানে বসতে হবে, আমাকে আমাকে আমাকেও ধ্যানে বসতে হবে, ধ্যানে ধ্যানে। মোহিনী, হ্যাঁ গুরুদেব। মোহিনী, লেঠেলদের বলে দাও যেন আমাকে বিরক্ত না করে, কেউ যেন আমাকে বিরক্ত না করে, নজর রাখতে বলো, ভালো করো, ধ্যানে বসবো। আর কি করতে হবে? আসছি গুরুদেব। Come on!